नमस्कार बंधुरा, रॉयल ब्लॉग चैनले आपनादेर के स्वागत। तो आजकेर भिडियोते आमी आपनादेर पश्चिमबंगेर मालदा जिलार एकटी ऐतिहासिक स्थान जेटी मालदा स्टेशन थेके 19 किलोमीटर दूरत्वे नैशनल हाईवे 12 एर पाशे अवस्थित सेई आदिना मस्जिदेर सम्बन्धे आपनादेर विस्तारितभावे एई भिडियोते जानाबो। आमार चैनले जारा प्रथमबार भिडियो देखछेन तादेर प्रत्येककेई अनुरोध, चैनलटाके अवश्यई सबस्क्राइब करे नेबेन, एते आरो नतून भिडियो बानानोर जन्य आमरा उत्साह पाबो। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পান্ডুয়ার আদিনা মসজিদে। তো মসজিদটি বহু পুরনো হলেও খুবই সুন্দরভাবে সুসজ্জিত। তো মসজিদের ইতিহাসের সাথে সাথে আমি কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে ভিডিও চলাকালীন শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে এর ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে একটু বলে দিই। এই যে মসজিদটি আপনারা দেখছেন, এই মসজিদটি ছিল ভারতীয় উপমহাদেশের মধ্যযুগে অন্যতম বৃহত্তম মসজিদ। এটি বেঙ্গল সালতানাতের সময় সিকান্দার শাহ কর্তৃক এটি রাজকীয় মসজিদ হিসেবে 1364 থেকে 1374 খ্রিস্টাব্দের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই যে আপনারা দেখছেন, এটাগুলো কিন্তু সাউন্ড অ্যান্ড সিস্টেম, যেটা বোস কোম্পানির। এই এরিয়াতে কিন্তু একটা শুটিং হয়েছিল, শুটিংয়ের দৃশ্য আমি দেখাবো, আর শ্রীনগর মুভির দৃশ্য, দেব অভিনীত। এই দেখুন গায়ে কী সুন্দর সুন্দর কারুকার্য রয়েছে পাথরের গায়ে। আরবি ভাষায় কিছু শ্লোক জাতীয় কিছু লেখা রয়েছে। তো যেটা ইতিহাস সম্বন্ধে বলছিলাম, সিকান্দার শাহ তিনি ছিলেন ইলিয়াস শাহী রাজবংশের সদস্য এবং তিনি একজন মহিমান্বিত সুলতান ছিলেন এবং তিনি নিজেকে খলিফার হিসেবে ঘোষিত করেছিলেন। মসজিদটি সাবেক রাজধানী, রাজকীয় রাজধানী পান্ডুয়ায় অবস্থিত। এই বিশাল স্থাপত্যের মসজিদটি উমাইয়াদ মসজিদ, বা যেটিকে দ্য গ্রেট দামাস্কাস নামেও যেটি পরিচিত, তার হাইপোস্টাইলের কিন্তু সাথে সাদৃশ্য এতে দেখা যায়। 1353 ও 1359 সালে দিল্লি সালতানাতকে দুইবার পরাজিত করার পর প্রথম দিকের বঙ্গাল সালতানাত সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষাকে টেনে নিয়ে যান এবং তখন তিনি কিন্তু এই মসজিদটি 1364 সালে তৈরি করা শুরু করেন। অবশ্য 1600 শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের উত্থানের সাথে বঙ্গ সালতানাত ভেঙে যায়, ঠিক আছে। আর এই যে মসজিদটি, মসজিদটির অপরিতে আছে কিন্তু আদিনা ডিয়ার ফরেস্ট। এবার আসি মসজিদটির স্থাপত্যের ব্যাপারে। এই মসজিদ উত্তর দক্ষিণে 524 ফুট লম্বা ও 322 ফুট চওড়া। এতে 260 থাম ও 387 গম্বুজ আছে। মসজিদের নকশা বাংলা, আরব, ফার্সি এছাড়া বাইজেন্টাইন স্থাপত্যর অন্তর্ভুক্ত। যদিও মসজিদটি তার আকারের কারণে দূর থেকে আকর্ষণীয়, কিন্তু সূক্ষ্মভাবে পরিকল্পিত সাজসজ্জার কারণে এটি থেকে একটি ভালো দূরত্বে দাঁড়িয়ে থাকার বৈশিষ্ট্য দেখা কঠিন করে তোলে। আর এই যে মসজিদটি তৈরি হয়েছিল, তার মধ্যে ইট, পাথর, স্তূপের প্রলেপ, প্লাস্টার, কংক্রিট, গ্লেজিং বা চুনের মিশ্রণের প্রকাশ দেখা যায়। আর এখন যে আমরা যে এরিয়াটায় চলে এসেছি, এখানেই ধারণা করা হয় যে একসময় কয়েক হাজার শরণার্থী বা প্রার্থনার্থীরা এসে প্রার্থনা করতেন এবং এখানেও কিন্তু আরশিনগর সিনেমার কিছু দৃশ্যের শুটিং হয়েছে।
আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের উত্তর ভাগে। এই সিংহাসনটিকে বলা হয় বাদশাহ কি তখত, এবং এই আসনটি মূলত সুরক্ষিত ছিল সুলতান এবং তার রাজকীয় মহিলাদের জন্য। এটি আগে জনসাধারণের জন্য খোলা ছিল, এখানে আগে উপর উঠে অনেকে বসে ছবি তুলতেন, কিন্তু এটা কিন্তু বর্তমানে বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তো তখনকার যুগে এত সুন্দর এত কারুকার্য বিশিষ্ট মসজিদ সত্যি খুব দুর্লভ। এছাড়া এই মন্দিরের সর্বত্র পাথরের ফুল বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর এর পরিকল্পনা কিন্তু দামেস্কের বড় মসজিদের অনুরূপ। ইংরেজ শাসন চলাকালীন সাঁওতাল বিদ্রোহের কিছু অংশের সাথেও এই মসজিদ জড়িত আছে, এবং এই মসজিদের মধ্যেই সিকান্দার শাহর কিন্তু সমাধি লক্ষ্য করা যায়। শীতকালে এই মসজিদের বাইরের প্রাঙ্গণে বিভিন্ন ফুল গাছ খুব ভালোভাবে লক্ষ্য করা যায় এবং তখন আরও আকর্ষণীয় হয়। আর এই মসজিদটিতে কিন্তু প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য নেই, এবং এতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদের বসে স্পিকার সিস্টেমটা আগেই দেখিয়েছি। আর আপনারা যদি কখনও ঘুরতে আসেন তাহলে লক্ষ্য করবেন যে জায়গাটা আমরা এখন বর্তমানে রয়েছি মসজিদের দেয়ালের গায়ে, কিছু কিছু ক্ষেত্রে হিন্দু ভাস্কর্য আপনার লক্ষ্য করা যাবে, গণেশের মূর্তিও চোখে পড়ে খোদাই করা। ঐতিহাসিকরা ইতিহাস সম্বন্ধে আরও ডিটেলসে বলতে পারবেন এ বিষয়ে। আমি সকল ধর্মকেই শ্রদ্ধা করি, তো এটা যেটুকুনি আমি বলছি এটা আমি ইন্টারনেট ঘেটে সেখান থেকে যেটুকুনি তথ্য সংগ্রহ করতে পারেছি সে সম্বন্ধেই আপনাদেরকে জানিয়েছি। এর সবটা হয়তো সঠিক নাও হতে পারে, আপনারা আপনাদের ব্যক্তিগত যদি কোনো মতামত থাকে জানাবেন, এবং যদি আরও কোনো তথ্য সংযোজন করতে পারেন তাহলে আমরা সবাই সমৃদ্ধ হব। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং সাবস্ক্রিপশান আমাদের নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগায়। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।